আচ্ছা এটা 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 বাবা এই যে এটা বাবা আচ্ছা এটা মা এটা কি আছে এটা বেলজিয়াম ঘোড়া আচ্ছা 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 আর ওর বাচ্চা এসে এই যে বুঝতে পেরেছি এটা ভাই বাইকটা তো মানে আনএক্সপেক্টেড মানে এই বাবা মার থেকে বাইক আসছে বেরিয়ে আসছে তো গাইস দেখতে পাচ্ছ সুষ্ঠিদা বাড়ি চলে এসেছি আর তার কিছু রিসার্চ ছাড়াই আছে তো তাদেরকে ঘুরতে দিচ্ছে সব তোমার ঘরের কাছে না আচ্ছা 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 এটা সাদাটা কি তোমার ইয়ে আচ্ছা একটু ধরে দেখাবে দারুন ব্যালেন্স বাচ্চাটা আরেকটু বক্স হয়ে যায় এই যে এই ঘরে আছে বক্স তো নর্মাল ফুটিয়ে থাকে এইভাবে এটা তোমার কোন লাইনের পায়রা বেলজিয়ান ঘরে পায়রা এটা আচ্ছা ধরা দেখি এটা কি তোমার ঘরেই বাচ্চা হ্যাঁ চোখ দেখো দেখো তুমি ছেড়েছ ওখানে মানে কত কিলোমিটার চাকদা থেকে তোমার কত দাম মোটামুটি এখানে চাকদা গঙ্গা তো ওইটা তোমার ৩৩-৩৪ কিলোমিটার আচ্ছা 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 তাহলে চলো এইটাও তোমার মিলিটাও কিনে স্যার এটা রিস্তার এটা ধন্যবাদ পাইলা আছে ফার্স্ট চলে আসে চাকদা গঙ্গার থেকে ফার্স্ট আসে এটা সবার এটা মাদি পায়রা আচ্ছা দারুণ ফেরার এটা আরো বেশি গেলেন চোখটাও সে একই বাচ্চা পেয়েছো এর থেকে হ্যাঁ সবই তো উপরে আছে আচ্ছা এই বাচ্চাকে তুমি ছবি দেখেছিলে না এরই বাচ্চা আচ্ছা মা বাবা আচ্ছা এটা এটা বাবা এই যে এটা বাবা আচ্ছা এটা মা এটা কি এটা বেলজিয়াম ঘোড়ার আচ্ছা 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 আর ওর বাচ্চা এসছে এই যে বুঝতে পেরেছি বাইকটা তো মানে আনএক্সপেক্টেড মানে এই বাবা মার থেকে বাইক আসছে বেরিয়ে আসছে ধরে দেখো দেখি বাবাটাকে একটু করি কুলসে আছে বর্ষাকালে কুলসে থাকবে ব্যালেন্স তো দুর্ধর্ষ ব্যালেন্স বাচ্চা তো বিশাল সাইজ বয়স কত এগুলো বেশি তোমার এই ২০ দিন হবে ২০ দিন এই সাইজ ২০ দিন বয়স দারুন 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 ছোট ছোট হ্যাঁ পুরুষে আছে এটা দোয়াজ ঘরের এর ব্যালেন্সটা আরো ভালো হবে ঠিক আছে চাকদারতে ছাড়া আছে আর
মাদিগুলো বাইরে আছে এখন নেদারল্যান্ডের একটা নোড রয়েছে আচ্ছা নেদারল্যান্ড লাইনের কি অ্যাগ্রেসিভ এর এও কুলসে আছে সব শীতকালে তো কুলসে থাকবে ডিমে আছে এগুলো আর এরই বাচ্চা আচ্ছা এরই বাচ্চা ওই যে ওর এরই বাচ্চা ওই যে ওর সেট তৈরি করেছে আমার বাচ্চা আচ্ছা 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 এরই এরই বাচ্চা বুঝতে পেরেছি মানে এ ডিম ছেলে দিয়েছিলে নাকি না না এর বাচ্চা বড় হয়ে আবার এই বাচ্চা তৈরি হয়েছে ও আচ্ছা মানে এ দাদু হিসাব মতো মা বাবা এই মা বাবা এখানে আছে বিশাল দৌড় দিচ্ছে দুবেলার দিকে আসলে সেই হবে বুঝতে পেরেছি দেখি একদিন আসবো আমার আমার বন্ধু আসার কথা ছিল তো আসলে আসতে পারলো না আজকে দেখি শীতকালের দিকে আসবে এই ঘরে আছে বিন পরের বাচ্চার থেকে সব পাটটা হচ্ছে সেরকম টাইপের পায়রা সব আচ্ছা 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 এই গেল কেউ দশকে আছে কেউ সাত পরে কেউ পাঁচ পরে বুঝতে পেরেছি মানে এটা তোমার হচ্ছে মানে ইয়াংবারের হ্যাঁ ইয়াংবারের ঘর বুঝতে পেরেছি আর ওই পাশে এক জোড়ায় দাঁড়িয়ে আছে আচ্ছা আচ্ছা সব এই বছরই বাচ্চা না ক্লাবে রিং করা আছে এই রিসেন্টলি বাচ্চা সব দেখে বাচ্চা মনে হচ্ছে সব ধাড়ি আর ওই ঘরে এলে পক্স তুমি লাল ওষুধ লাগিয়েছো না লাল ওষুধ তোমার ইয়ে ওই কাজ ওই কাজ ওই কাজ হ্যাঁ তুমি ওদিকে যাও আমি এদিকে দেখছি না দাও এখান দিয়ে দেখি দাও এটা নট চঞ্চল সবার বড় মানে বকতে বেশি বয়স এর আচ্ছা 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 তোমার এটাই ট্র্যাপ ডোর বুঝতে পেরেছি ওই দুটো হচ্ছে বিক্রম দার ঘরে পায় আচ্ছা বিক্রম দা একই দাঁড়িয়ে আছে হ্যাঁ আমি এই যে ওর বাবা মা যে দেখালাম না বড় বড় ভাই এই জোড়ার সেট এক জোড়া আমি দিয়েছিলাম আর বিক্রম দা আমায় ওই সেটটা দিয়েছিলাম বুঝতে আমি বিক্রম দার দিয়েছিলাম বিক্রম দা মানে অদলা বদলি হয়েছে বুঝতে পেরেছি মানে কোয়ালিটি পুরো অন্যরকম ওদের দেখেছো গঠন আর আমাদের গঠন পুরো আলাদা দুটো বডি গার্ড পুরো আলাদা পুরো আলাদা তুমি দেখো আমার পায়রা এই ভাগ ওই পায়রা ভাগ কেমন দেখো ম্যান্ডাস কোয়ালিটি কিন্তু হ্যাঁ কিন্তু ওটা আমার মাথাটা একটু বড় সাইজ হ্যাঁ বড় সাইজ আশা করি ওটার সাথে তোমার ঘরে বাচ্চা বাচ্চা দিলে বডি কেটার একটা দাঁড়িয়ে পর্দায় দাঁড়িয়ে যাবে পর্দায় দাঁড়িয়ে যাবে দুটো দুরকম তো এক মানে আলাদা লাইন তো হ্যাঁ একটা জায়গায় দাঁড়িয়ে যাবে বিক্রম দা বাড়ি গিয়েছে বিক্রম দা বাড়ি ডায়মন্ড হারবার তো একদিন যাবো ইচ্ছা আছে এর মধ্যে যাইনি অনেক দূর তো ওইটাই হলো ব্যাপার সময়ের ব্যাপার আছে এই মোটামুটি আমার পায়রা আছে এখন মোটামুটি বাচ্চা দিন বাচ্চা হচ্ছে তারপরে এই বছর খেলবে তো নাকি ইচ্ছা আছে তো আছে কিন্তু কিছু পায়রা মরে মারা গেল না ওই জন্য মুশকিল হয়ে গেল এখন এই বাচ্চাগুলো যদি ঠিক টাইমে ইয়ে হয় তখন ফেলে দেয় তাহলে তাহলে কোনো টেনশন নেই বুঝতে বাচ্চা নিয়ে ফেলে দেবে বুঝতে পেরেছি আর দুই তিনখানা ওড়ানো আছে বাড়িতে হুম হুম ঠিক আছে সেগুলো ছাড়া রয়েছে ওর মধ্যে দুই তিনখানা আছে এর মধ্যে দিয়ে চার পাঁচখানা উঠলে হবে বুঝতে পেরেছি বুঝতে পেরেছি মোট চার পাঁচটা হলে হবে পাঁচটা বেশি নেব বুঝতে পেরেছি ঠিক আছে চলো তাহলে